দেখতে একটা খেলনা জিনিস বটে, কিন্তু এর মধ্যে অনেক কিছু জানার এবং শেখার জিনিস আছে। বাজার হিসেবে এটা চাহিদা ভালোই আছে। 1922 সালে প্রথমে এই ব্যবসা শুরু করে। এসপ্ল্যানেডে যেটা কেসি দাসের মানে বর্তমান রসগোল্লার দোকান আছে, ওটা তখনকার দিনে মানে প্রখ্যাত স্ট্যাটিস্টিশিয়ান প্রশান্ত মহানবীশের বাবা প্রবোধ মহানবীশ আর ডাক্তার নীলরতন সরকারের স্পোর্টসের দোকান ছিল। দোকানটার নাম ছিল কার অ্যান্ড মহানবীশ। আমার বাবা ওখানে 10 মাস চাকরি করেন। সেই সময় ইংল্যান্ড থেকে আয়াসান বুসি নামে একটা কোম্পানি ভারতবর্ষে ব্যাডমিন্টন বল পাঠাত। সেই বল দেখে ওনার ইচ্ছা হয় যে এখানে উনি বল তৈরি করবেন। তখন উনি সমস্ত ম্যাটেরিয়াল জোগাড় করে, কাঁচামাল জোগাড় করে উনি এই ব্যবসা শুরু করেন। আমরা যে স্যাডেল ক্রপটা বানাই, এটা হাঁসের সাদা পালক দিয়ে তৈরি। সাদা পালক ছাড়া এটা হয় না। মেজর পার্সেন্ট পালকটা আসে বাংলাদেশ থেকে, এই হকারদের মারফতে কালেকশন হয়ে আমাদের কাছে এই পালকগুলো আসে। এক একটা বান্ডিলে 100টা করে পালক থাকে। এরকমভাবে আমরা 1000 হিসেবে আমরা এটা রেট দেখি নিই। 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে দূরে যাই, সেখানে যে পালক কালেকশন করে ঘরে এনে বেচে বান্ডিল করে, 100 বান্ডিল করে নিয়ে এসে আমি সপ্তাহে 30,000, 40,000, 50,000 করে মাল এখানকে আনি। প্রথমে আমাদের সাবানটাকে গরম জলে গুলে পালকগুলোকে 1 থেকে 1.5 ঘন্টা সময় ভিজিয়ে রেখে দিতে হয়। সেই ভিজিয়ে রাখার পরে ওইগুলোকে আবার অল্প অল্প করে নিয়ে সাবান জলে ধুয়ে, যেমন আমাদের জামা কাপড় কাজ হয় ওর হালকা নীল দিতে হয়, ব্লু দিয়ে আমাদের রোদে শুকনো করতে হয়। অনেকটা কম হবে দেখলেই বোঝা যাচ্ছে যে এই শাটলের স্পিডটা কম হবে টু রিচ দ্য অপোনেন্ট। এটাতে যতখানি পাওয়ার একটা প্লেয়ার ইউজ করবে, উইথ দ্যাট পিস স্পিড অনলি ইট উইল রিচ দ্য অপোনেন্ট। এই যে গ্যাপগুলো দেখা যাচ্ছে কত আনইভেন, শাটলের গ্যাপগুলো কত আনইভেন, তার ফলে এর স্পিড ভ্যারি করে যাবে খুব। এটা কত ইভেন ব্যালেন্সড গ্যাপ অনেক। এই যে কর্কটা কত, এর সারফেস এরিয়াটা কত কম এর তুলনায়, কোনো ফাইন আর্ট স্ট্রোক মারতে গেলে পরে এই শাটলটাতে কন্ট্রোলটা কম আসবে ইন রেসপেক্ট টু দিস শাটল। পালক শুকনো হয়ে যাওয়ার পরে এবার স্কিল লেবার দ্বারা এই পালকগুলোকে শটিং করতে হয়। এটা তো একটা ন্যাচারাল ফুড, একটা হাঁসের ডানা থেকে পাই,
আমাদের হিসাবে বিভিন্ন টাইপের পালক থাকে। স্যাডেল কক একটা তৈরি করতে মোটামুটি আমাদের যে ষোলোটা যে পালক থাকে সেই ষোলোটা পালক যেন একই টাইপের হয়। মেনলি হচ্ছে আমাদের পালকের স্ট্রেংথটাকে দেখা হয়। এই স্ট্রেংথটা যে যেমন পালকের স্ট্রেংথ তার সেরকম কোয়ালিটি হবে। যে পালকের স্ট্রেংথটাকে ভালো পাইলাম আমরা সেই পালকগুলো আমাদের এক নম্বর বল তৈরি হবে বেটার কোয়ালিটি। এটা যারা স্টিল যখন ওই কাঁচি 3 ইঞ্চি সাইজের যে কাঁচিটা আমাদের আছে ওই কাঁচিটাই যখন কাটা হয় ওদের এক্সপিরিয়েন্সের উপরেই কাজগুলো ওরা করে এবং দেখতে হয় ওখানে যে আমাদের ষোলোটা যে পালক লাগবে ষোলোটা পালক যাতে একই টাইপের হয় সেরকম হিসেবে বের করে। এসেনশিয়াল কোয়ালিটি অফ এ গুড শাটল কক স্টার্টস উইথ ফ্লাইট অ্যান্ড ডিউরেবিলিটি। এই দুটো হচ্ছে টপ মোস্ট ইনগ্রেডিয়েন্ট। একটা শাটলের ফ্লাইট যেন পারফেক্ট হবে আর ডিউরেবল হবে। আমি র্যালির মধ্যে উইদিন দ্য র্যালিজ একটা অপোনেন্ট স্ম্যাশ করলো শাটলটা, এটা এরকম ভেঙে গেল, সো ইটস নট এ গুড শাটল। এই গাঁথনিটা একদম সাউন্ড থাকা চাই, সো ইউ হ্যাভ টু ইউজ গুড গ্লু ফর দিট। বর্তমানে যখন আমরা কোচিং করছি ব্যাডমিন্টন তখন একটা সমস্যা আমাদের সম্মুখীন হতে হচ্ছে, সেটা হচ্ছে ব্যাডমিন্টন শাটলের কোয়ালিটি। ব্যাডমিন্টন লোকাল যে মেড শাটলগুলো তৈরি হয় সেগুলো যে পালকের বলে তৈরি হয় সেগুলো আমরা যখন এই প্র্যাকটিসের মধ্যে খেলি বা ম্যাচ খেলি একটা দুটো হিট করার পরে বলের ডিফ্লেকশনটা চেঞ্জ হয়ে যায়, বলটাকে কোনো কোনো সময় হয়তো ভেঙে যায়, কোনো কোনো সময় হয়তো ফাস্ট হয়ে যায়, কোনো সময় ম্যাক্সিমাম স্লো হয়ে যায়। এই জন্যে আমাদের পক্ষে এই লোকাল শাটল খুব অসুবিধাজনক। ইন্ডিয়ান শাটলের সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে শাটলটা ভেঙে যায় উইদিন দ্য র্যালিস। একটা স্ম্যাশ হলো, ডিফেন্স হলো, পরের স্ম্যাশটা শাটলটা ভেঙে গেল। দ্যাট ইজ দ্য মোস্ট ডিসঅ্যাডভান্টেজ পার্ট। পিজিসি বল যেগুলো ইংল্যান্ডের আর্সেল টুর্নি, জাপানের ইয়ানেক্স, হ্যাঁ ইন্দোনেশিয়ার গেরুদা, এইসব শাটলের সঙ্গে আমাদের তপাস হয়ে যাচ্ছে যে ওরা যে কোয়ালিটির হাঁসের ফেদার ব্যবহার করছে ওই জাতীয় হাঁস আমাদের ইন্ডিয়াতে নেই। কেবলমাত্র ওদের যোগান এবং রেটের জন্যই কিন্তু ওরা কিন্তু আমাদের ওরা কিছুটা টক্কর দেয়। কোয়ালিটিতে কিন্তু আমাদের শাটল কক ওদের যে বিদেশি যে শাটল ককের সঙ্গে কিন্তু কোনো অংশে আমাদের শাটল খারাপ নয়। মস্কোভি হাঁস, ওর হাঁসের ফেদারের স্ট্রেংথটা অনেক বেশি, ওই স্ট্রেংথে ওই হাঁস জাতীয় হাঁস আমাদের ইন্ডিয়াতে চাষ হয় না। যে কোয়ালিটি অফ ফেদার্স এত পুয়োর আগেকার থেকে এখন আরও দিন দিনের পর দিন এত কন্ডিশনটা খারাপ হয়ে গেছে, ভালো কোয়ালিটি অফ ফেদার্স না পাওয়ার জন্য সেই ফেদার্সগুলো একটা দুটো হিট করার পরে বলের আর কোনো কনসিস্টেন্সি থাকে না। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে ধরনের শাটলে এখন টুর্নামেন্ট খেলা হয় তারা যে ধরনের কোয়ালিটি মেনটেন করছে বা যে স্ট্যান্ডার্ডটা ওরা মেনটেন করে যাচ্ছে সেটা খুব সম্ভব এখানে তারা করতে পারছে না, যার জন্যে ব্যালেন্সের অনেক ফ্লাইট এবং ব্যালেন্সের অনেক তফাত থেকে যাচ্ছে। কাটিংটা মেনলি নেওয়া হয় 1.5 ইঞ্চি, আমাদের 3 ইঞ্চি থেকে আমরা 1.5 ইঞ্চিটা নেবো, বাকি পালকটা আমাদের ওয়েস্টেজ হয়ে যাবে। কটটাকে আমরা একটা ডিলের সাহায্যে 16টা ফুটো করে নিই। এইটাই মাত্র আমাদের একটা মেশিনারি, যেটা হচ্ছে ডিল মেশিন। একটা আঠা দিয়ে ঠিক পালকগুলো 1/2 ইঞ্চ করে আমরা বর্কের ভেতর ঢোকাবো। ডেট থাকতে হবে, পালকগুলো যে সোজা থাকে, বেঁকা চড়া হলে হবে না, কারণ স্টেট যদি না রাখা যায় হাইট ঠিক থাকবে না। ইন্টারন্যাশনালি ব্যাডমিন্টন শাটল টেস্টিংয়ের একটা নর্মস, লেট ডাউন নর্মস আছে বা ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ফেডারেশন। থার্ড কোর্টের বাইরে থেকে দাঁড়িয়ে শাটলটাকে সার্ভিস মোডে হিট করতে হবে, আদার সাইড অফ দ্য কোর্টে একটা ডিমার্কেশন করা থাকে 530 মিলিমিটার টু 990 মিলিমিটারের মধ্যে পড়লে দ্যাট ইজ দ্য বেস্ট শাটল। বিয়ন্ড দ্যাট লিমিট যদি ক্রস করে যায় তাহলে ইট ইজ ট্রিটেড অ্যাজ ফাস্ট শাটল, ওটা যদি রিচ না করে ওই ডিমার্কেশনটা তাহলে ট্রিটেড অ্যাজ স্লো শাটল। যেহেতু এটা কটেজ ইন্ডাস্ট্রি এবং ছোটো ছোটো বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়, এদের মনে হয় না যে ইন্টারন্যাশনাল লেভেলে যে ধরনের বড় ফ্যাক্টরিতে যে শাটলটা যেভাবে তৈরি হয় ওদের অ্যাকিউরেসি, ওদের ফ্লাইট,
যে ধরনের মেনটেন করতে পারে, তারা হয়তো কটেজ ইন্ডাস্ট্রির জন্যে তারা হয়তো সেটা মেনটেন করতে পারছে না, যেটার জন্যেই এই তফাতটা এখন থেকে যাচ্ছে। সাধারণত প্লেয়াররা টেস্ট করে যেটা, সেটা হচ্ছে শাটলটার ফ্লাইট, ঠিক স্টেডি ফ্লাইটে শাটলটা নামছে কিনা, শাটলটা সুইং করছে কিনা, শাটলটা ঘোরে অনেক সময় ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের জন্য, সেটা হচ্ছে কিনা। তো সাধারণত ইন্টারন্যাশনালি ব্র্যান্ডেড শাটলগুলো এই প্রবাবিলিটিগুলো কম থাকে ইন্ডিয়ান শাটলের তুলনায়। বাইন্ডিংটা হয়ে একটা শাটল ককের মাথার যে রাউন্ডটা, এটা 2.5 ইঞ্চি মাপে রাখতে হবে। পালকের গোড়া পর্যন্ত যে 1 ইঞ্চি যেখানটা বাঁধা হলো, এর মিডিলে আরও একটা আমাদের বাঁধা দেওয়া হয়। সব শাটল ককে না, কিছু বেস্ট কোয়ালিটির শাটল ককে আমরা এটাকে ডবল বাইন্ডিং বলি। এগুলো সাধারণত আমরা গ্রামের মেয়েদের দিয়ে করাই, বাড়ির মেয়েরা এই কাজগুলোকে আমাদের করে দেয়। কর্কের ইনসাইড, কর্কের আউটসাইডে একটা আঠা আমাদের লাগানো হয়। এই আঠাটার মাধ্যমে ফলের স্ট্রেংথটা মেনলি আমরা তৈরি করি। এই আঠাটাকে শুকনো করাবার জন্য একটু হালকা রোদে দেওয়া হয়। এটা শুকনো করার পরে আমরা সমস্ত শাটলগুলোকে এবার ওজন করতে হয়। ওজনটাকে আমাদের খুব পারফেক্টভাবে করতে হয়, কারণ এই ওজনটার ফলে শাটলককের ফ্লাইটটা খুব ঠিক থাকবে এবং ফাস্ট ফ্লো যে ব্যাপারগুলো আছে, একটা খুব নির্দিষ্ট মাপের মধ্যে যেহেতু শাটলককটা খেলা হয়, সেই জন্য ওজনটা আমাদের কাছে একটা খুব জরুরি জিনিস এবং এইটাকে যতটা একদম পারফেক্টভাবে করতে হয়। ঠিক পালকটা যেখানে বর্কের সঙ্গে লাগানো হয়েছে, ওই বর্কের একটা রাউন্ড করে আমরা একটা লোগো লাগাই। আমাদের আরেকটা লোগো আমরা ইউজ করি, সেটা হচ্ছে বর্কের ইনসাইডে। এরপরে আমরা প্যাকেজিংটা করি। ব্যাডমিন্টন শাটলককের যে মেশিন, ওটা তৈরি করে তাইওয়ান। ও মেশিনের দাম 1 কোটি টাকার মতো। সেরকম ক্ষমতা এখানে কারণ নেই। এখন বাড়ির মধ্যে সবাই এই ছেলে বউ নিজেরা 2-4 জন লোক নিয়ে কাজ করে, কুটির শিল্প। এটা একটা বর্তমানে কুটির শিল্প হয়ে রয়েছে, মেশিনের কিছুই নেই। এই ব্যবসা বর্তমানে একটু রুইনের পথে। তার কারণটা হচ্ছে মেটেরিয়ালসের যোগানের অভাব রয়েছে। বর্তমান মার্কেট অনুযায়ী ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে। ইন্টারন্যাশনাল মার্কেটে টিকে থাকতে গেলে যে অর্থের যোগান থাকা সম্ভব, সেই অর্থের যোগান এখানকার প্রোডাকশন ইউনিটের ততক্ষণেই করে উঠতে পারছে না। সবচেয়ে সমস্যা হচ্ছে কাঁচামালে, হাঁসের পালক, যেটা আমাদের সাদা পালক কাজে লাগে। হাঁসের যে পালক, ওই পালক আমরা বাংলাদেশের মারফত পাই, যেটা আমাদের লোকাল এরিয়ায় কোনোদিন এর যোগান নেই। খুব সংকটের মধ্যে চলছে হাঁসের পালকটা। আমাদের যতটুকু আমাদের চাহিদা অনুযায়ী যোগানটা খুব কমে গেছে। পালকটা মোটামুটি আমরা ঠিক টাইমে পাচ্ছি না, অতো দাম বেশি, যার জন্য আমরা কাজে উত্তর করতে পারছি না, সেই জন্য আমাদের কাজও দিতে পারছে না মালিক। পালকগুলো কিছু লোকের হাতে এসে ওরা স্টোর করে রাখে, এরা আর্টিফিশিয়ালি একটা মার্কেটে একটা ক্রাইসিস সৃষ্টি করে দিচ্ছে। পয়সাওয়ালা লোক যেগুলো, এগুলো আড়তদার অর্থাৎ স্টক রাখছে এবং ঠিক মানে পরিমাণ মতো এখানে সাপ্লাইটা হচ্ছে না, এর কারণে আমাদের এই বর্তমানে এই ব্যবসার একটু অবনতি এবং হয়েছে। এবং কিছুদিন আগে ঘটে যাওয়া বার্ড ফ্লুও এর একটু কারণও হতে পারে। বার্ড ফ্লুর জন্যে প্রচুর পরিমাণে হাঁস মারা হয়েছে। ফেদারের একটা প্রবলেম শুধু এখানে ওদের বলে নয়, সারা পৃথিবীতেই হয়েছে, যার জন্যে গত বছর একটা সময় দেখা গেছে মানে এই যে বিদেশি শাটলের কথা বলছি, সেই শাটলও পাওয়া যাচ্ছিল না। তা এখন মনে হচ্ছে সেই ক্রাইসিসটা অনেকটা চলে গেছে। মেয়েরা হঠাৎ করে হাঁস চাষ আর করতেও চায়নি, লস হয়ে যায়, সব মারা যায় রোগেতে, এই জন্য পালকের দামটা 4-5 বছর ধরে বেড়ে গেছে। আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় জলা জায়গার অভাব নেই,
অনেক খাল বিল নদী নালা পুকুর এবং সমুদ্র উপকূলবর্তী অনেক জায়গা রয়েছে যা কিনা হাঁস চাষের একটা উপযুক্ত পরিবেশ। তাই স্বাভাবিকভাবে এখানে হাঁস চাষের বিকাশ ঘটেছে, কিন্তু তার বৈজ্ঞানিক প্রতিফলনটা হাঁস পালনের ক্ষেত্রে বিশেষভাবে প্রতিফলিত হয়নি। গভর্নমেন্ট যদি ওই জাতীয় হাঁস চাষ করে এখানে, আপনার যদি গ্রামে গ্রামে সেটা টিভির মাধ্যমে রেডিওর মাধ্যমে প্রচার করে, হ্যাঁ, বা হাঁসের মাংস, ব্রয়লার হাঁসের মাংস, যেমন এখন ব্রয়লার মুরগি কাটছে, এটি যদি ব্রয়লার হাঁস চাষ করে, ব্রয়লার হাঁসের মাংস খেতে ভালো, মুরগির মাংসের মতো নেই, কোনো স্বাদ নেই। এইটা যদি গভর্নমেন্ট প্রচার করে, চাষ করে, তাহলে এই জিনিসটা চলে। আমাদের গ্রাম বাংলায় মুরগি পালনে এত প্রসার ঘটেছে, কিন্তু হাঁস পালনের প্রসারটা সেভাবে ঘটেনি। এ কারণটা কি? আমরা যদি তুলনামূলকভাবে বিচার করে দেখি, মুরগি পালনের ক্ষেত্রে আমরা ইন্টেনসিভ সিস্টেম বা সংহত উপায়ে আমরা মুরগিটা পালন করছি। এখন এক্ষেত্রে হাঁসের সঙ্গে যদি মুরগির তুলনামূলকভাবে বিচার করি, দেখা যাবে মুরগির যে ফিড কনজাম্পশন বা খাওয়ার গ্রহণ করার ক্ষমতাটা হাঁসের থেকে অনেক কম। সেই হিসাবে খাওয়ারের কস্টটা কিন্তু বা খরচটা কিন্তু তুলনামূলক অনেক কম। কিন্তু হাঁসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাঁস খায় একটু বেশি, প্রায় প্রতি হাঁস দিনে 160-170 গ্রাম খেয়ে নেবে। সেই হিসাবে হাঁসের খাওয়ার খরচ এবং তার থেকে লাভজনক উৎপাদন, এটা একটা বিশাল একটা সম্পর্ক রয়েছে। তাই হাঁসকে আমরা সবসময় বলি যে পরিপূরক খাওয়ার দিয়ে সেটাকে পালন করতে হবে, নয় এমন নয় যে হাঁসটাকে সংহত উপায়ে পুরোপুরো বদ্ধ জায়গায় রেখে খাওয়ার দিয়ে পালন করা, তাহলে কিন্তু তার থেকে কখনো লাভজনক উৎপাদন আমরা পাবো না। তাই আমরা বলে থাকি যে হাঁসটাকে কিছুটা পরিপূরক খাওয়ার, কিছুটা চড়ে খেয়ে খাবে, এভাবে যদি প্রতিপালন করা যায় তবেই হাঁসটা লাভজনক উৎপাদন দেবে। আগে তো আমাদের এখানে ইয়নেক্স খুব কম পাওয়া যেত, তো আমরা লোকাল শাটলেই খেলতাম, যেমন রকি, উইলসন, এইসব শাটলে খেলতাম আমরা আগে। এখন যেহেতু আমাদের এখানে পাওয়া যাচ্ছে, ফ্লুয়েন্সি হয়ে গেছে ইয়নেক্স শাটলে, তো এখন আমরা ইয়নেক্স শাটলেই খেলছি, এবং কি বাইরেও সবাই ইয়নেক্স শাটলেই খেলে। লোকাল শাটল কাকসে খেলতাম উইলসন, যেটার নাম ছিল, এখন আমরা ইয়নেক্সের শাটলে খেলছি। লোকাল শাটলগুলো রিকভারি অনেক স্লো ছিল, ওগুলো দিয়ে খেলতে মারলে অনেকটা আস্তে আস্তে যেত, স্লো ছিল। ভালো ইয়নেক্স শাটলে প্লেসিংস ভালো হয়, মানে যেই স্ট্রোক মারি যেই রিয়াকশনটা হয় মানে সেখানেই পড়ে। ইয়নেক্সের শাটল ভাঙছে কম বেশি, হলো ডিউরেবিলিটি অনেক বেশি থাকছে। লোকাল শাটলের ফ্লাইট আর ইয়নেক্স শাটলের ফ্লাইট আলাদা হয়। ইয়নেক্স শাটল মানে ফ্লাইট খুব ভালো, কন্ট্রোল মানে, আর নর্মালি ওই উইলসন শাটলগুলো ফ্লাইট ভালো না, আর সাউন্ডগুলো খুব ভালো। কেন প্লেয়াররা খেলতে চাইছে, যারা কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলছে তাদের এই বিদেশি শাটলে খেলাটা মাস্ট। তার কারণ যখনই ন্যাশনাল লেভেলে কোথাও খেলতে যাবে, তখন তো আর এই আমাদের যে লোকাল শাটলে খেলা হবে না ওখানে, তখন ইয়নেক্সেই খেলা হবে ওখানে, অথবা লিনিংয়ে খেলা হবে। তো মেনলি ইন্ডিয়াতে ইয়নেক্সেই খেলা হচ্ছে সমস্ত ন্যাশনাল র্যাঙ্কিংগুলো, ন্যাশনালসগুলো, তার কারণ ইয়নেক্স ইজ দি টাইটেল স্পন্সর ফর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। তো আজকে যদি তারা বিদেশি শাটলে প্র্যাকটিস না করে, তো ওখানে গিয়ে তো ওরা তো দাঁড়াতেই পারবে না। সো দিস ইজ দি মেন রিজন যেখানটায় যারা কম্পিটিটিভ ব্যাডমিন্টনে আছে তারা এই শাটলেই প্র্যাকটিস করতে চাইছে। প্লেয়াররা তো সবসময় বেটার শাটলকক চাইবে, তার কারণ হচ্ছে যেহেতু আমরা প্র্যাকটিস করছি আমরা ইন্ডিয়ান শাটলে এবং আমাদের লোকাল শাটলে, কিন্তু যখনই আমরা বাইরের কোনো ইন্ডিয়ান লেভেলের কোনো টুর্নামেন্ট অথবা ইন্টারন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট আমরা যখন খেলতে যাচ্ছি, তখন কিন্তু সবই ইয়নেক্স বা লিলিং এই ধরনের বিদেশি বলে খেলা হচ্ছে, এবং তার ফ্লাইট এবং যে ধরনের হওয়া উচিত আমাদের, আমরা যে লোকাল শাটল যেটা পাচ্ছি তার ফ্লাইট কিন্তু সেম নয়, একই রকম নয়। সেই জন্যে বিদেশি শাটলের টুর্নামেন্ট খেলতে গেলে তার আগে যদি আমরা সেই ধরনের শাটলে প্র্যাকটিস না করি, শুধু লোকাল শাটলে প্র্যাকটিস করে আমরা প্র্যাকটিস করতে যাই, তাহলে কিন্তু সেই প্র্যাকটিসের অ্যাকিউরেসিটা আমরা ম্যাচে গিয়ে করতে পারছি না। সেই জন্যই মূলত প্লেয়াররা এখন চাইছে যে তারা বিদেশি শাটলে খেলুক। অনেক শাটল আমাদের মাসে দু ব্যারেল তো লাগেই, এক থেকে দু ব্যারেল। রেগুলার প্র্যাকটিস করতে গেলে তিনটে করে শাটল লাগে ইয়নেক্সের। আর আগে ইয়নেক্সের শাটল এক্সপেন্সিভ লোকাল শাটল থেকে, কিন্তু আগে সবাই লোকাল শাটলেই খেলতো, এখন সবাই ইয়নেক্স শাটলেই খেলে বেশিরভাগ। আমাদের ফেদার সারা বছরে যেটা লাগে 600-630-650 লাগে, প্রতি মাসে 70-72 ব্যারেল লাগে।
আর লোকাল আপনি বলছেন যে লোকাল ব্যারেল কোয়ালিটি খারাপ করছে না, এই অঞ্চলে যত ব্যাডমিন্টন ক্লাব দেখবেন সব এই লোকাল ব্যারেলই প্র্যাকটিস করে। আর বেশি দামে ব্যারেলে তো প্র্যাকটিস করা সম্ভব না, যখন নাকি বেশি দামে ব্যারেল কিছু কিছু সময় প্র্যাকটিস হয়, যখন টুর্নামেন্ট খেলতে যায় বা বেঙ্গল ফেঙ্গল খেলতে যায় সেই সময় বেশি দামে ব্যারেল আমরা একটু ব্যবহার করি। এক ব্যারেল বলের দাম যেখানে 1200 টাকা, প্রত্যেক দিন এত বল অ্যাফোর্ড করা তাদের পক্ষে সম্ভব হয় না। তারা হয়তো একদিন যখন যদি 2 ঘন্টা প্র্যাকটিস করে, 1 ঘন্টা ওই বলে প্র্যাকটিস করলো, 1 ঘন্টা এই বলে প্র্যাকটিস করলো। ইভেন দেখুন কোনো ক্লাবের পক্ষেই সম্ভব নয়, এরা তো এই ক্লাবে খেলছে, ক্লাব চাঁদা নিচ্ছে, তার এগেনস্টে সমস্ত ফেসিলিটি দিচ্ছে, ইনক্লুডিং বলটাও ফ্রি দিচ্ছে। তো ক্লাবের কোনো ক্লাবের পক্ষেই, ইয়ন রায়পুর ক্লাব কেন, যত ক্লাব পশ্চিমবঙ্গে খেলা হচ্ছে কারুর পক্ষেই ইয়নেক শাটল দেওয়া সম্ভব নয়। লোকাল ব্যারেল আমাদের খারাপ না, ভালোই দেয়, কোয়ালিটি মোটামুটি চলে যায়, প্র্যাকটিস খেলাধুলা আর এটা আছে বলেই আমাদের ক্লাব চালাতে পারছি, নহলে সম্ভব হতো না অত দামে ব্যারেল নিয়ে খেলা, কেউ পারতোও না। সুতরাং এই লোকাল ব্যারেল যারা সাপ্লাই দেয় আমাদের কথা মতো দেয় এবং ভালোই দেয়, খারাপ না।